Assalamu alaikum everyone, this is Amir Baik Shedan. Today's our lesson is how to make friends by speaking English. আমাদের আজকের ক্লাসের বিষয় হলো যে কিভাবে আমরা ইংরেজিতে নতুন বন্ধু বানাবো. So, let's the video get started. So, আজকে আমরা কিছু questions এবং answers এবং কিছু English phrases শিখব যেগুলোর মাধ্যমে আমরা ইংরেজিতে আমাদের একজন নতুন বন্ধু বানাতে পারবো. সো আমরা যদি স্টার্ট করি, ফার্স্টে আমরা যখনই আমরা এর আগের ভিডিওতেও দেখেছি আমাদের ক্লাস ওয়ানে যে কীভাবে ফার্স্টে আমাদের কী করতে হয়, একজন মানুষকে গ্রিট করতে হয়, দেন আমাদের সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়. সো এখানে আমরা কী করবো, এখানে আমরা ফার্স্টে আমরা এরকম বলতে পারি যে হাই আই এম বয়, হোয়াটস ইউর নেম, দেন সে রিপ্লাই দিবে মাই নেমস মুত্তাকিন, যেটা তার নাম হবে সে সেটা বলবে. সো দেন আমরা কী কোশ্চেন করতে পারি, এটা কিন্তু আমাদের একটা ইন্ট্রোডাকশন গেল. দেন আমরা তাকে আস্ক করতে পারি যে হেই আর ইউ নিউ হিয়ার, দেন মানে আমরা বললাম যে আপনি কি এখানে নতুন এসেছেন, দেন সে যদি হ্যাঁ হয় তাহলে বলবে ইয়েস আই অ্যাম, বাট সে যদি বলে না আমি এখানকার না আমি অন্য কোথাকার, তখন সে বলবে নো আই অ্যাম নট. দেন আপনারা কী বলতে পারেন, সো হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, দেন হি ক্যান রিপ্লাই দ্যাট আই অ্যাম ফ্রম ঢাকা বরিশাল আর এক্সেট্রা, সে যেখান থেকে এসেছে সে কিন্তু সেটা রিপ্লাই দিবে. আমরা তাকে আস্ক করতে পারি হেই হোয়াট ডু, মানে আপনি কি করেন, সে কিন্তু তখন তার প্রফেশন কিংবা অকুপেশন সম্পর্কে বলবে. দেন সে বলতে পারে আই অ্যাম আ টিচার অর আই অ্যাম আ ডক্টর অর আই অ্যাম আ বিজনেসম্যান, সে যেটা করে. দেন আমরা বলতে পারি যে হোয়ার ডু ইউ ওয়ার্ক, দেন সে আমাদের রিপ্লাই বলতে পারে আই ওয়ার্ক অ্যাট ধাপ ইন রংপুর সিটি, তার মানে আমি রংপুরের ধাপ নামক জায়গায় কাজ করি. আপনারা যদি একটু আগে লক্ষ্য করেন যে আমি যখন বললাম হোয়ার ডু ইউ লিভ, তার আগে কিন্তু আমি একটা হে ইউজ করতেছি বা কিছু কিছু ওয়ার্ডের আগে আমি হে ইউজ করতেছি. তো এই হেইটা আপনি কখন ইউজ করবেন, হেটা কিন্তু একটা ইনফর্মাল গ্রিটিংস, তাই আপনি যখন কোনো একটা ইনফর্মাল সিচুয়েশনে আসেন সেই সময় কিন্তু আপনি হেটা ইউজ করবেন. বেশিরভাগ সময় আমরা হেটা ইউজ করে থাকি যখন আমরা কোনো ফ্রেন্ডসদের সাথে কথা বলি এই সময়. তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন. তারপর আপনারা বলতে পারেন যে হোয়ার ডু ইউ লিভ, মানে আপনি কোথায় থাকেন, সে এসেছে হলো ঢাকা থেকে কিন্তু সে রংপুরের কোথায় থাকে, তাহলে এটাকে আমরা স্পেসিফিক কেমনে করে দেব, আমরা বলতে পারি হেই হোয়ার ডু ইউ লিভ হেয়ার, মানে আপনি এখানকার মধ্যে কোথায় থাকেন. তখন সে রিপ্লাই দিতে পারে যে আই লিভ অ্যাট সাতগাড়া ইন রংপুর সিটি. সো এইভাবে কিন্তু আমাদের কনভারসেশনটা কন্টিনিউ হচ্ছে. এখন এটাকে আমরা আরও কীভাবে কন্টিনিউ করতে পারি, দেন আমরা তাকে আস্ক করতে পারি হেই হোয়াট ডু ইউ লাইক হিয়ার, মানে আপনি এই শহরের মধ্যে কী পছন্দ করেন, দেন সে রিপ্লাই দিতে পারে আই লাইক দ্য রোড লাইটস ইন দ্য লেট নাইটস, মানে আমি এই শহরের রাতের যে রাস্তার বাতিগুলো রয়েছে অনেক রাতের, মানে লেট নাইট যেহেতু তাই অনেক রাতের যে রাস্তার বাতিগুলো রয়েছে আমি সেগুলো দেখতে পছন্দ করি, এইরকম মিন্স করে. দেন আমরা তাকে আস্ক করতে পারি যে হাউ লং হ্যাভ ইউ বিন স্টেইং হেয়ার, আপনি এখানে কতদিন ধরে আছেন, দেন সে এখানে যতদিন ধরে আছে ততদিন বলবে. যেমন বলতে পারে সিন্স 8 months অর 7 months এক্সেট্রা, এইভাবে কিন্তু বলতে পারে. এখন কিন্তু আমরা আমাদের কনভারসেশনটাকে একটা এন্ডিং পর্যায়ে নিয়ে যেতে পারি. সো আমরা কী বলতে পারি, লাইক আমরা বলতে পারি ইট ওয়াজ গ্রেট মিটিং উইথ ইউ, মানে আপনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো, এই রকম বোঝায়. সো সে কী রিপ্লাই দিতে পারে, ইয়েস মি টু, মানে আমারও. সো এখন আমরা কিন্তু বলতে পারি যে লেটস গেট কানেক্টেড উইথ ইচ আদার, মানে আমরা কি একে অপরের সাথে কানেক্ট থাকতে পারি. এখন সে বলতে পারে যদি পজিটিভলি বলে তাহলে সে বলবে ইয়েস অফকোর্স ওয়াই নট, কেন নয়. তো এখন আমরা তাকে এখন কানেক্ট থাকতে পারি, তো আমরা এখন কানেক্ট কীভাবে থাকতে পারি, লাইক আমরা তার সাথে দেখা করতে পারি, দেখা করতে পারি কিংবা আমরা তাকে মেসেজ পাঠাতে পারি. তাই কারণে আমরা যেহেতু বর্তমানে বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়া ইউজ করে, সো আমরা বলতে পারি হেই আর ইউ অন সোশ্যাল মিডিয়া, আপনার কি সোশ্যাল মিডিয়া আছে, দেন অবশ্যই তার থাকা উচিত, এখন জানি না থাকলে থাকলো না থাকলে নাই, আপনি জাস্ট আস্ক করলেন, দেন সে রিপ্লাই দিতে পারে ইয়েস আই হ্যাভ, বাট ইফ
he has no social media account, so you can take his mobile number. Don't worry. So, আমরা কিন্তু এইভাবেই তার মোবাইল নাম্বার এবং তার সাথে কানেক্ট থাকলাম, মোবাইল নাম্বারটাও নিলাম এবং তার সাথে আমরা কানেক্ট থাকলাম। এখন কিন্তু আমাদের একটা একদম লাস্ট স্টেজে চলে আসছি, যে আমাদের কনভারসেশনটাকে শেষ করব। সো লাস্ট আমরা কি বলতে পারি, ওকে সি ইউ লেটার, নাইস টু মিট ইউ। দেন সেও দিতে পারে ইয়েস মি টু, মানে আমিও আপনার সাথে দেখা করে খুব মজা পেয়েছি কিংবা আনন্দ পেয়েছি। সো এইভাবেই কিন্তু আমরা ইংরেজিতে খুব সুন্দরভাবে কথা বলেই আমাদের নতুন ফ্রেন্ডকে ইমপ্রেস করে ফেলতে পারি। সো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।